আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতাছে, আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে কি দিছি এইটার জন্য না, ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো চারবার, তিন চারবার তো দেখছো এমপি রে, এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতাছে। আগের এমপি তো বা আগের নেতাদেরকে তো বেশিরভাগ দেখাই যায় নাই, এখন আমি গত সপ্তাহে কাছের জন্য আইছিলাম না, তখন আমার শিবানী মনে হয় কইছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয় রেইনকোট দেওয়ার জন্য, তখন আমি কইছিলাম যে আমি দিমুগো দিদি, এবার আমি ঢাকা গেছি, ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে, টাকা খরচা কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি, সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি, আশা করি আগামী মাসে পাইয়ে যাবো। আরো সরকারি ভাবেও রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানের 24টা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাঠে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না। আমার এলাকার চা বাগানের আগামী 5 বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর, যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতাছে কিনা। আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের 4.5 বছর পরে আমি রাইখে যাইতে চাই এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে, এই কারণে এরা মাশাল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে। তোমরা বলছিলা রেইনকোটের জন্য, আমি অলরেডি 1000 রেইনকোট নিয়ে আইছি, বৃষ্টির সময় আমার ভিডিও পাঠাইছে পরশু দিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরি বৃষ্টি হইতাছে, কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতাছে, পলিথিনে কি আর বৃষ্টি মানে না, মানে না বৃষ্টি থেকে পলিথিন মানে কিছুই তো মানে না, কিন্তু আমার কত হইলো মাত্র 6 লাখ টাকা খরচ করছি, 1000 আনছি, কত আনছি 1000 আনছি, একটু পরে যাই মোর দেওয়ান্দি বাগানে দিতে। 50 বছরে কি কারো এই কথা মনে হইলো না যে এই বইনটা আমার, এই মাটা আমার, এইরকম বৃষ্টি দেখে কাজ করে এদেরকে একটা রেইনকোট দেই। আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি।